কোন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ছেলে, জানি তোমার দোয়া আমার পড়ছে মাথায় ঝরে, তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে। কেয়ামতের আগে বিয়ের পরে ছেলেগুলো বউয়ের পিছু পিছু ঘুরবে, জনম দুঃখিনী মাকে ভুলে যাবে, বেনা বলে নাই সব দিবে না বলবে, ঘটনাটা কি? হ্যাঁ, আমি কোন রকম ছুটাইতে চাই, ছুটেই না, এরা কয় আছে সদর দরজা। আহা, বিয়ের পরে মারে ভুলে যায়, যেই মা দশ মাস দশ দিন গর্ভ ধারণ করলো, আপনার জন্য সব করলো, বাবার চেয়ে মায়ের মর্যাদা কয়গুণ বেশি, হামালাত উম্মুহু, বাবা পেটে ধরে নাই, ধরছে কে? ওহানান আলা ওয়াহান, আট মাস নয় মাস বাবা কষ্ট সহ্য করে নাই, পেটে করছে কে? ফিসালুহু ফি আমাইন, দুই বছর দুধ বাবা খাওয়াইছে নাকি মা? এজন্য আল্লাহ বলে খবরদার, তিন কারণে মায়ের মর্যাদা বেশি, হামালাত উম্মুহু, বাবা পেটে ধরে নাই, পেটে ধরেছে মা, ওয়াহানান আলা ওয়াহান, পেটের জ্বালা বাবা সহ্য করে নাই, করেছে মা। ফিসালুহু ফি আমাইন, দুই বছর বাবা দুধ খাওয়ায়নি, দুধ খাওয়ালো মা, মায়ের এক ধার দুধের দাম, কাচিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো, ঠিক কি না? কৃষ্ণ বললেন লাও কথা আটা ঝিল, দেখ তোমার গায়ের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তাহলে দুধ যে খেয়েছো ছোটবেলা এক ঢোক দুধের শোধ আদায় হবে না। আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে যে কি পরিমানে কষ্ট সহ্য করেছে, এটা মাই বলতে পারবে। মায়ের পেটে যখন ছিলাম কি কষ্ট দিয়েছিলাম মনে আছে কিছু? কথা কোন আমাদের স্মৃতিতে কি এটা আছে? আমাদের বয়স যখন দুই তিন সর্বোচ্চ, আমরা তখনকার স্মৃতি স্মৃতি হাতরে অতটুকু যেতে পারি, কিন্তু তার আগে কি কষ্ট দিয়েছিলাম, পেশাব পায়খানা করে যে মায়ের বুক ভিজিয়েছি, জামা ভিজিয়েছি, এগুলো মনে আছে কারো? পেটের ভেতরে থেকে যে মায়ের পেটে লাথি মেরেছি, মায়ের কোলে যায় যে গুতু মেরেছি, কিছু খেলা আছে? যেদিন আমরা ডেলিভারি হব আমার মায়ের কতটুকু কষ্ট হয়েছে শুনে, চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন ব্যথা একসাথে সহ্য করতে পারে, ব্যথার সিভিয়ারনেস তীব্রতা যদি এর চেয়ে বেড়ে যায় হয় লোকটা মরে যাবে নয় বেহুশ হবে। আমাকে আর আপনাকে, আমার আর আপনার মা নর্মাল প্রসেসে ডেলিভারি দিতে যে, এখানে ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তোমরা দুই একজন সিজারিয়ান বেবি হতে পারে, বাকি আমরা সবাই কিভাবে আসছি নর্মাল প্রসেসে, ঠিক কি না? নর্মাল প্রসেসে একটা বাচ্চা ডেলিভারি করতে একটা মায়ের যে কি কষ্ট হয়, চিকিৎসা বিজ্ঞান বলে সেটা 57 ইউনিট প্লাস ব্যথা ছাড়িয়ে যায়। আমাদের দেহে প্রত্যেকের 206টা করে হাড্ডি, হাড়, কোন সড়ক দুর্ঘটনায় কোন অ্যাক্সিডেন্টে আপনার দেহের দেহের 20টা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা, ওই ডেলিভারির দিন আমার মায়ের চেয়ে বেশি ব্যথা সহ্য করেছে। আমরা যদি আমাদের দেহের চামড়া দিয়ে জুতা বানাই দিই, এক ঢোক দুধের শোধ আদায় হবে না, ওই ডেলিভারির দিনের যে কষ্টটা দিয়েছিলাম সেটাও শোধ দিতে হবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্ব নাই বললেন খবরদার, মায়ের দোয়া আগে কবুল হয়ে যায় কার কাছে? গোটা পৃথিবীর সব আল্লাহর ওলিরা মিলে যদি এক গ্লাস পানির মধ্যে ফু দেয়, আর আমার মা যদি বিসমিল্লাহ বলে আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, মায়ের দোয়াটা কবুল করবে কে? বিয়ের পরে বিশ্ব নাই বললেন কিয়ামতের আলামত হলো বিয়ের পরে এই মারে ছেড়ে দিবে মা বাপ, বউয়ের জন্য পাগল, মায়ের জন্য বউরে তালাক দেন, ডিভোর্স দেন, এটা আমি বলি না, দুইজনকেই ভালোবাসবেন বুঝাবেন, কিন্তু মনে রাখবেন বউ গেলে বউ পাওয়া যায় কিন্তু মা গেলে মা পাওয়া যায়, কথা বলেন? এজন্য মায়ের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়।
যারা আমরা মা হারিয়েছি তারা জানি মা হারানোর কি জ্বালা। মা নাই এরকম আছি না, কথা বলেন মনে পড়ে না? যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে, মা গো তোমায় মনে পড়ে, জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ঠেলে, জানি তোমার দোয়া আমার পড়ছে মাথায় ঝরে, তোমায় মনে পড়ে মা গো তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে, মা গো তোমায় মনে পড়ে। ঠিক কিনা? যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা। বিষ্ণুই বললেন কেমতের আগে মা রে ভুলে যাবে, বউর পিছনে দৌড়াবে, এরকম ছেলে পেলে এলাকায় নাই। আছে খবরদার, মায়ের মনে কষ্ট দিও না, মায়ের মনে কষ্ট দিলে সব বাদ। তুমি নামাজি হতে পারো, কপালে সেজদা দিয়ে দাগ ফেলতে পারো, হজ করে নামের আগে আলহাজ লাগাতে পারো, কিন্তু মা যদি বদদোয়া করে কোনোটাই কাজে আসবে না। এজন্য মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মায়ের সাথে যদি আমরা বেয়াদবি করে থাকি তাহলে আজকে রাতেই যে মায়ের কাছে ক্ষমা চাইবো।